মঙ্গলবার সন্ধ্যায় নবনির্মিত পাকা ভবনে কাজ করার সময় পাঁচজন শ্রমিকের মধ্যে দুজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে বাটিতে লুটিয়ে পড়ে। অন্যান্য শ্রমিকরা দেখে খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ছুটে এসে দুজনকে জিবি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রমিকের নাম মনুরুদ জামাল, তার বাড়ি আসামে। আহত আরও একজন শ্রমিকের বাড়িও আসামে। তারা দীর্ঘ 2 মাস ধরে কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়াই রাসেল নামে এক ঠিকাদারের অধীনে পাকা ভবন নির্মাণ করার কাজ করছিল। বাড়ির মালিকের নাম বেনুলাল দেবনাথ। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকাবাসী জড়ো হয়ে জানায়, কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়াই পাকা ভবনটি নির্মাণের কাজ চলছিল, যার কারণে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলেই সকলের অভিমত। কাজ করতেছিলাম সবাই, আমরা ওই দিকে কাজ করছি আর ওরা দুজন ওই দিকে খাড়া হয়ে জিরাইতে ছিল। কিভাবে এলা তারটা ওই রকম হয়ে ডাইরেক্ট নিচে পড়ে গেছে, একজন উপরে আটকেছে, একজন নিচে পড়ছে। যারা দুজনের মধ্যে কজন মারা গেছে? ও মারা গেছে, ও নিয়ে গেছে। ওর নাম কি? ওর নাম মনিরুজ্জামাল। মনিরুজ্জামাল, আমি তো আজকে 10-15 দিন হইলাম কাজ করতেছে, ও 2 মাস হইলো এই জায়গায়। এই জায়গায় তোমাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি আসাম, আসাম ধুবড়ী ডিস্ট্রিক্ট। এদিকে কেউ কেউ আবার জানায়, রাজ্যের শ্রম দপ্তরের চরম গাফিলতির কারণে বহিররাজ্যের কিছু ঠিকাদার রাজ্যে এসে শ্রমিকদের দিয়ে অসুরক্ষিতভাবে কাজ করায়, যার ফলে প্রাণহানি ঘটছে বহু শ্রমিকের। কিন্তু দপ্তরের উদাসীনতার জট কবে কাটবে তা জানা নেই আপামর জনগণের। দাবি উঠছে এ ধরনের খামখেয়ালিপনা ঠিকাদারের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করার। স্বন্দন টিভি।